হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মাছওয়ালা মাছ নিয়ে এসেছে, এই টাটকা ফ্রেশ মাছগুলো আপনাদের দেখাতে আমার ভালোই লাগে। যারা বিদেশে বসে আছেন তারা নিশ্চয়ই এই ফ্রেশ মাছগুলো অনেক মিস করতেছেন। আমি তো অনেক মজা করে এই মাছগুলো খাচ্ছি। আজ নাস্তায় আমরা সবাই বাড়ি থেকে কিনে নিয়ে আসা হাজির বিরিয়ানি দিয়ে এনজয় করে নাস্তা করব। সবাই বলতেছিল হাজির বিরিয়ানি নাকি অনেক মজা, তাই আমি রাতে বড় আপুকে বললাম ঠিক আছে কালকে সকালবেলা আমরা সবাই হাজির বিরিয়ানি দিয়েই নাস্তা করব। আসলে উনি কি আম্মি, হবিগঞ্জে যারা আছেন তারা নিশ্চয়ই হাজির বিরিয়ানির সাথে অনেক পরিচিত। আমি প্রথমবার খেলাম। দেশে আসার পর থেকে বাইরের খাবার তেমন একটা খাওয়া হয় না। বাইরের খাবার খেতে আমার কেমন জানি লাগে, খুবই অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়। সবাই এই হাজির বিরিয়ানিটার খুবই প্রশংসা করতেছিল, তাই নিয়ে আসা। দেখা যাক খাবার পর কী অবস্থা হয়। এগুলোর সাথে আমার দুলাভাই আবার সিঙ্গারা সমোসা এগুলোও নিয়ে এসেছিল। দেখতে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু খেতে তেমন মজা হয়নি। আজ আমরা নবীগঞ্জ বেড়াতে যাব আমার নানার বাড়িতে। নানার বাড়িতে এখন তেমন একটা যাওয়া হয় না, আগের মানুষগুলো কেউই বেঁচে নেই। অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। মামা খালা ওনারা আছেন, ওনাদেরকে দেখতে যাব। আমার মামিও বেঁচে নেই। মাছগুলো দেখুন কত সুন্দর করে আমার আম্মা পানিতে ভিজিয়ে রেখেছেন, এভাবে রাখলে নাকি মাছগুলো অনেকদিন বেঁচে থাকে। আর এই পানিতে ভিজিয়ে রাখা মাছগুলোই আমার অনেক পছন্দের, যেমন শিং, মাগুর, কই, এই মাছগুলো আমি যখন পানিতে ভিজিয়ে রাখা হয় আমার খেতে অনেক ভালো লাগে। আজ আমি রান্না করব শিমের বিচি দিয়ে মাগুর মাছ। সবাই আমাকে অনুরোধ করতেছিল এই তরকারিটা নাকি আমি রান্না করব, তাই আমি এই তরকারিটার নাম দিয়েছি সবার রিকোয়েস্টের রান্না, শিম দিয়ে মাগুর মাছ। আর রান্না তো আমরা কম বেশি সবাই করতে পারি, একই প্রসিডিং। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা রসুন, দিয়ে দিব পেঁয়াজ। তেলের পরিমাণটা একটু কম লাগতেছে তাই আমি আরেকটু তেল অ্যাড করব। আসলে বাংলাদেশে তো আমার তেমন রান্না করা হয় না, তাই আইডিয়া তো চলে গিয়েছিল। আরেকটু তেল দিয়ে দিলাম। রসুনটা সামান্য একটু ব্রাউন হওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন হতে হবে, তারপর দিয়ে দেব সব রকমের মশলা। আমি আগেও বলেছি মাছে আমি তেমন মশলা ইউজ করি না, হলুদ, মরিচ, ধনিয়া এগুলোই দিই। আর এই হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে মাছের তরকারি যে কত স্বাদের হয় আপনারা রান্না করে দেখবেন। আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে এসে গেছে, এখন আমি মশলাটা অ্যাড করে দেব। পেঁয়াজটা যাতে পড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাতেও একটা পোড়াভাব আসতে পারে, সেজন্য একটু পানি দিয়ে দেওয়াই ভালো। এখন আমি আপনাদেরকে মশলার পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো। মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো থেকে হলুদের পরিমাণটা একটু কম রাখবেন। প্রত্যেকটা তরকারিতে হলুদের পরিমাণটা কম রাখতে হবে, নতুবা হলুদের একটা গন্ধ চলে আসে। সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব, উপর একটু পানি দেব। শিমের বিচিগুলো মশলা মাখানোর সাথে দিয়ে দিলাম।
দিয়ে দিলাম কাঁচামরিচ, আবারও আরেকটু নাড়াচাড়া করব। এই তরকারিটা খেতে যে কত মজার হয়, ইংল্যান্ডে এরকম হয় না, কারণ মাছ তো ফ্রেশ না সেজন্য। তারপরও রান্না করি, কেয়ার করব, খেতে তো হবেই। রান্নাবান্না শেষ করে বিকালবেলা চলে যাব আমি নবীগঞ্জে। নবীগঞ্জের কে কে আছেন সবাই আমার সাথেই থাকবেন, নবীগঞ্জটা একটু আপনাদের দেখাতে চেষ্টা করব। বেশি দিন থাকবো না, দু একদিন থাকবো। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা মাগুর মাছগুলো। এই ফ্রেশ মাগুর মাছটা দেখে আমার এক্ষুনি খেতে ইচ্ছে করতেছে, আমি তো ওয়েট করতে পারবো না, রান্নাটা শেষ হয়ে গেলেই আমরা সবাই খেয়ে নেব। আরও অনেক কিছু বড়াপু রান্না করেছে, আমি শুধু এই তরকারিটাই রান্না করেছি। তরকারিটা হয়ে যাবার পর আমি ক্যামেরাটা অফ করে দেব, নবীগঞ্জে যাবার পর আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করব। নবীগঞ্জ যেতে যেতে আজ আমাদের রাত হয়ে যাবে, তাই আজ বেশি কিছু আপনাদের দেখাতে পারবো না। কালকে যখন আমি বেড়াতে যাব, যেখানেই যাই না কেন শেয়ার করব। আমি জানি নবীগঞ্জের অনেকেই আছো যারা আমরা একসাথে লেখাপড়া করেছি, অনেক বন্ধু বান্ধবী, কয়েকজনের সাথে আমার এখনও ভালো যোগাযোগ আছে, আর কয়েকজন কোথায় যে কার বিয়ে হয়ে চলে গিয়েছে জানি না, ওদের সাথে কবে দেখা হবে। ইংল্যান্ডে আছে অনেক আমার বান্ধবী, সবার সাথে তেমন একটা দেখা হয় না, কিন্তু ফোনে প্রায় যোগাযোগ হয়। তাই তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে জানিও, অনেক পরিবর্তন এসেছে শহরগুলোতে, জানি না নবীগঞ্জটা কেমন হবে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম, একটু জাল হয়ে উঠে আসলে দিয়ে দেব ধনিয়া পাতা, তারপর নামিয়ে নেব। এই তো হয়ে যাবে আমার মাগুর দিয়ে শিমের বিচে রান্না। দিয়ে দিলাম ধনিয়া কুচি, হয়ে গেল মাগুর মাছ দিয়ে শিমের বিচে রান্না। দুপুরের খাবার দাবার শেষ করে নবীগঞ্জে যাওয়ার জন্য রেডি হয়ে যাব, সাথেই থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করে নেবেন, সাথেই থাকবেন। এখন আমি ক্যামেরাটা একটু অফ করে দেব, নবীগঞ্জ যাওয়ার পর আবার সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করব। এই তো চলে এলাম নবীগঞ্জে, আজ আমি আমার খালার বাসায় থাকব, তেমন কোথাও যাব না, কারণ এই করোনাকালীন সময়ে না যাওয়াই ভালো, সবাই আমাদের দেখে ভয় পায়, আমরা নাকি লন্ডন থেকে করোনা নিয়ে এসেছি। যাই হোক, আমি আমার খালার বাসাতে এসে পড়েছি, এখন খালার বাসাতে সামান্য একটু নাস্তা করব। ক্যামেরাটা আপাতত আমি অফ করে রেখে দেব, আগামীকাল দেখা যাক কোথায় যাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।